সালামু আলাইকুম ওরমতুল্লা বরকতাতিল্লাম ওমান সমান দর্শকবৃন্দ আল্লাহ পথে যারা জাওয়াত দেয় কালে কালে তারাই ভালো মানুষ রসুল্লাহ সাল্লাহ আসসালাম নিজেও একজন দাঁড়িয়েছিলেন সমস্ত নবীর আল্লাহরপথে দাওয়াত দিয়েছেন বর্তমান যারা দাওয়াত দিচ্ছে তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য তাদের কিছু জিনিস জানার জন্য আমরা আলোচনা করছিলাম

সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন এবং এটা শিরকের অন্তর্ভুক্ত যে ব্যক্তি এই অশুভতে বিশ্বাসী অশুভ কিছু পাখি উড়লে অথবা মহিলা দেখলে বাম দিকে গেলে গেলে ডান দিকে গেলে কোনো আওয়াজ শুনলে কাকে আওয়াজ শুনলে এইগুলোর পিছনে এগুলো আসলে শিরকি মনোভাব এগুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এগুলো তাওহীদের বিপরীত জি এবং যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি অবশ্য অনেক সময় এগুলো শিরকে আসগর আসগর হয় কখনো বড় হয় যদি এগুলোর প্রতি বেশি বিশ্বাসী হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি বিশ্বাসwidetilde হয়ে যায় এগুলোকেই মুখ্য মনে করে এগুলোকেই যদি তারা মূল মনে করে তাদের শুভ অশুভ নির্ণয়ের ক্ষেত্রে

আরবি ভাষায় ভয় বুঝায় বিভিন্ন শব্দ শব্দ আছে সেই সব শব্দগুলোই শব্দ আল্লাহ তোলা প্রয়োগ করেছেন আমাকেই তোমরা ভয় করো সব কিন্তু ভয় কিন্তু শব্দ ভিন্ন তাদেরকে ভয় করো না শুধু আমাকেই ভয় করো ইনকুন তো মমেনি যদি তোমরা তোমরা তাদেরকে ভয় করো না আমাকেই ভয় করো এইভাবে দেখা যায় যে কোরআনে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তো বড় কথা তাকে ভয় করতে বলেছেন এবং ভয়ের সাথে ইমানের সম্পর্ক জুড়ে জুড়ে দিয়েছেন যে শুধু আমাকেই ভয় করবে কারা যাদের ভিতরে ইমান আছে যারা মমিন আর যারা মমিন নয় তারা আমাকে ভয় না করে গায়রুল্লাহ ও অন্য অনেক কিছুকে জেন ভূত এটা শরীরের না জানা জিনিসকে ভয় করে। শুশকার কবরকেও ভয় করে। কবর এলাকাকে ভয় করে, পীরকে ভয় করে। আরে ভয় এত অনেকেই বাস নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে। মানে ব্যক্তি কবরে আছে, সেই কবরকে পয়সা দিয়ে পয়সা দিয়ে যাচ্ছে। ভয়। মাজার বলে ওরা। কিসের মাজার? গুলি কবর। কবরগুলোতে পয়সা দিয়ে যাচ্ছে। ওখানে পয়সা দিয়ে যায় কতগুলো লোক। দেখেই তো

আল্লাহ তবারক ওয়া তাআলা কি আমাদের ভয় করতে হবে এবং আল্লাহর রাসূল একটা হাদিসের ভিতরে বলছেন লা ইল্লা খায়রুকা হুম কোন কল্যাণ নাই একমাত্র তুমি যাতে কল্যাণ দিয়েছো আল্লাহ শিরিন ওয়া লা তায়রা ইল্লা এবং কোন মানে অশুভর কোন ব্যাপার নাই একমাত্র তুমি যাকে অশুভ করো শিরিন আল্লাহ তবারক ওয়া তাআলা তো তার হাতেই তো ক্ষতি তার হাতেই হলো লাভ উপকার এবং ক্ষতির মালিক একমাত্র আল্লাহ আল্লাহ কুল্লা আমলে কুলি নাফসি না ফাও আল্লাহ দররা আল্লাহ রসুল আল্লাহ বলতে বলছেন হে রসুল আপনি বলে দিন যে আমি আমার নিজের উপকার এবং অপকারের মালিক মালিক নই আমি মোহাম্মদ চাইলে আমার নিজের উপকার করতে পারবো না এবং আমি চাইলে কারো ক্ষতি করতে ক্ষতি করতে পারবো না এই হলো আল্লাহ কতালার পক্ষ থেকে এই বিষয়ে ক্লিয়ার নির্দেশনা জি তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতুম জি আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ আহরণ করতে পারতাম ওমা মাসানিয় সু আমাকে কোন ধরনের অকল্যাণে নিস্পর্শই করতে পারতো অতছ রাসূলুল্লাহ নিজেই ওনার উপরে অনেক আঘাত হয়েছে ব্যথা পেয়েছেন বহুদের যুদ্ধের ঘটনা সুতরাং বুঝা যাচ্ছে তাকে স্পর্শ করে তার ব্যক্তির উপরে স্পর্শ করেছে তার বডিকে স্পর্শ মানসিক উপরে চাপেছিলেন বিভিন্ন মন মানসিকতায় ক্ষতি করেছে তার পরিবারের ক্ষেত্রে ক্ষতি করেছে অনেক সময় তিনি জানতে পারেন না কি ঘটছে জিজ্ঞাসা করছিলেন বারবার এই ঘটনাগুলো তো স্পষ্ট জাদু করা হয়েছিল জি জাদু করা হয়েছিল আসাম আল ইহুদি জাদু করেছিল জি রসুল সেটা টের পাই নাই জি শারীরিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে করতে শুরু করলেন শারীরিক অবস্থার অবনতি ঘটতে লাগলো পরে তো ওয়াহির মাধ্যমে স্বপ্নের মাধ্যমে ওয়াহি যোগে ফিরিস্তা পাঠিয়ে আল্লাহ তো বারো বিষয়টা রসুলকে জানালেন কেন তারই অবস্থা হয়েছে ডিটেলস বলে দিল আল্লাহ তো বড় কথা ওয়াহির মাধ্যমে এবং তখন সেই জাদুক্রিয়াকে ওই কূপ থেকে উঠিয়ে আনা হয় এবং সুরা ফালাক এবং নাচ নাচ পড়ে পড়ে সেই জাদুর যে বন্ধনগুলো গিরাগুলো গিরা গুলোকে দেওয়া হয়েছে আয়াত পড়ে পড়ে এবং ওগুলো খোলা হয়েছে খুলেছে এরপর রসম সুস্থ হয়েছে জি দেয়সি রাসূল সাল্লাল্লাহু নিজের ব্যাপারে যে ক্ষতিগ্রস্ত হলেন এটা উনি নিজেই বুঝলেন না জি এবং যখন পর্যন্ত আল্লাহ ব্যবস্থা না বলে দিলেন দজন পর্যন্ত উনি সুস্থ এই অবস্থা থেকে উদ্ধার পেলেন না পেলেন না জি আল্লাহ রাসূল সাল্লামের সাহাবীদেরকে প্রতারণা করে নিয়ে যে হত্যা করা হয়েছে জি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম জানতেন যে এরা প্রতারক তাহলে তারা নিয়ে যে তারা হত্যা করবে তাহলে পাঠাইতেন না জি নিঃসন্দেহে অন্যদিকে এদেরকেই গ্রেফতার করতেন জি

জি জি এই ঘটনাকে নিয়ে কত লম্বা কাহিনী হয়ে গেল এক মাস ব্যাপী ওয়াহিও বন্ধ থাকলো আল্লাহ রসুল কোন সিদ্ধান্ত দিতে পারছেন না হ্যাঁ তিনি যদি গায়েব জানতেন তো ডাইরেক্ট বলে দিতেন না 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 তোমরা এর ব্যাপারে যা বলতে সব মিথ্যা আমি জানি সতী সাধ্যি এর দ্বারা এসব ঘটতে পারে না কিন্তু আল্লাহ রসুল সৈলোচনা করার কিছু ছিল না একবার জিজ্ঞাসা করেন বাড়ির একবার আলীকে জিজ্ঞাসা করছিলেন ঘটনা

স্পষ্ট লেখা স্পষ্ট লেখার পরে মানুষ কিভাবে যে বিভ্রান্ত হয় এটাই আশ্চর্য হচ্ছে এটাই এত স্পষ্ট থাকার পরেও মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং আগে দেখার শিরিক করতেছে এটা নিয়ে তো এই সিরিকের আপনি আমরা যে আলোচনা করছিলাম খাউফের ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম মানে কোনো অশুভ জি কোন মখলুকের ভিতরে যদি ধারণা করা হয় একটা তো মাখলুক আল্লাহ বড় কথা আছে ক্ষতিকারক মাখলুক তৈরিও করেছে নিঃসন্দেহ হ্যাঁ সাপি ক্ষতি করতে পারে বাঘ দেখলে ক্ষতি করতে পারে খারাপ জিনও ক্ষতি করতে আমি অদৃশ্য একটা জিনিসকে না জেনে আল্লাহ ক্ষতি রাখেননি এমন জিনিসকে যদি এরকম ভয় করা হয় এরকম ক্ষতিকার মনে করা হয় এবং অশুভ মনে করা হয় এটা কি হল শির্প বলা হবে নিঃসন্দেহ এটাই হবে শির নিঃসন্দেহ এবং আমরা যদি এই ধরনের shirke জড়িত থাকি তারপরে কথাটাও তো একটা মানে আমাদের অপর সংস্কৃতি জি 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 এই বাড়িতে অলক্ষি তো বলাই যাবে না হিন্দুদের দেবতা তারপরে দেখেন হ্যাঁ বিজর্ম হিন্দু দের দেবতা এগুলো আমরা মুখ উচ্চারণ করা উচ্চ করতেই পারি না এগুলো উনি তো মনে তারা মনে করে যে এটা বরকত সমৃদ্ধি জি আমরা মুখ্য মানতে পারি এটা জি ঠিক আছে তারা এই পূজাটা করে আমরা আল্লাহর কাছে শুধু বর করছি অন্য কিছু আমরা চাইতেও পারি না যে মতারা আমরা একটু বিরতি যেতে হচ্ছে বিরতি ফুলশাল আমার কাছে ফিরছি সময় দর্শক কিন্তু আমরা কথা কথা বিরতি একটু সময় এসে গেছে বিরতি ফুলশাল আমরা মহতারমের কাছ থেকে তার বাকি দিক নির্দেশনা নেব এবং তার জীবনের বাকি দাওয়াতের অংশ আমরা শুনবো ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত সময় দর্শক কিন্তু আমরা বিরতির আগে মহতারমের কাছ থেকে আলোচনা শুনছিলাম এবং তার কাছে জানছিলাম যে জন্ম নিয়ন্ত্রণে যে ক্ষতিকর দিকগুলো এবং যে সেটা যে আসলেই আল্লাহ তালা বিশ্বাসের অভাবে এবং সাল্লা সাল্লাহ নীতির বাইরে চলছে এবং মানুষ যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুসলিমরা মুসলিমদের বিরুদ্ধে তার একটি প্রমাণ হচ্ছে এই জন্ম নিয়ন্ত্রণে এই সমস্ত পদ্ধতি বাকি আলোচনা তার কাছে ফিরে আসবো তো মাতারাম বলছিল যে এই যে জন্ম নিয়ন্ত্রণ নামে যে একটি বড় ধরনের জিনিস আমাদের দেশে চালু হয়েছে বড় ধরনের বলতে পারেন বিপ্লবের মতো চালু হচ্ছে এবং এটাকে অনেকেই স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছে এই ব্যাপারে আসলে শরীয়তের দৃষ্টিভঙ্গি বা আমাদের এটা কি আসলে গ্রহণযোগ্য কোনো বিষয় কিনা সে ব্যাপারে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম কারণ আল্লাহ তালা আপনাকে সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ একটি আমরা আলোচনা করেছিলাম যে আপনার পিতাও আল্লাহ তালা তাকেও অনেক সন্তান দিয়েছেন এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু বলতেন জি আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খেরান আমাকে এই বিষয়ে বলার সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এভাবে সন্তান কম নিতে হবে সন্তান দুইয়ের বেশি নেওয়া যাবে না একের বেশি নেওয়া যাবে না এই কথাগুলো মূলত আল্লাহ তোবরক প্রতি এক ধরনের ধৃষ্টতা এবং আল্লাহ তোবরক বিরুদ্ধে বিদ্রোহ করার এবং আল্লাহ তো ক্ষমতা এবং তার যে শক্তি সামর্থ্য তার সীমাবদ্ধতার মানে একটা ঘোষণা দাও নওজোবিজি জি মনে হয় জানো আল্লাহর ক্ষেত্রে ঈমানের ত্রুটি ত্রুটি তারপরে কুরআন বিরোধী কুরআন বিরোধী কুরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লা তাকতুলু তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করে দিও না অভাবের ভয়ে তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে রিজিক দান করব তাদেরকেও রিজিক নাহ্ন হ্যাঁ তাদেরকে রিজিক দান করবো তোমাদেরকে রিজিক দান করব এভাবে কোরআনে আল্লাহ তো বরকথারা বলছেন মূলত যে বিষয়টা এই যে সন্তান সংকোচন সংখ্যা কমানোর যে দর্শনটা যার উপরে ভিত্তিশীল এটা হলো কি রিজিকের অভাব মূলত এইটাই হলো খাদ্য কি দিবে তারপরে তার সাথে সাথে কাপড় বাসস্থান ওষুধ শিক্ষা ইত্যাদি

সন্তান এই যে ব্যাপক অর্থে নেওয়া হয় তা আল্লাহ বলছেন তাদেরকে রিজিক দিবে এবং তোমাদেরকে রিজিক দিবেন এটা আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন তাহলে এই আয়াত স্পষ্ট বিরোধী বিরোধী তারপর বান্দা সৃষ্টির পিছনে আল্লাহর একটাই যুক্তি তারা ইবাদত করবে জি এবং আল্লাহ বান্দার যাবতীয় দায়ী দায়িত্ব নিয়েছেন এখন কথা হলো যে আল্লাহ তো বড় কথা কিন্তু বান্দাদেরকে অনেক সময় বোকা করে দেখান এবং আল্লাহ কোরআনেও বলে দিয়েছেন অমাইয়ার গাবান মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিমের মিল্লাত থেকে ওই ব্যক্তি কেবল মুখ ফিরিয়ে মুখ ফিরাইতে পারে বিমুখ হতে পারে যে ব্যক্তি নিজেকেই নির্বোধ ঘোষণা করে ঘোষণা করছে মানে ইব্রাহিম আলী যে দিন সেই দিন হল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের অতএব মিল্লাতি ইব্রাহিমের তো কথা এগুলোই এখন আমরা যদি এগুলো গ্রহণ না করি তাহলে তো আল্লাহর দিন থেকে নিজেকে বিমুখ করে আল্লাহ কোথাও কিন্তু তার বান্দা সংকোচন করতে বলেন যেমন এটা কোরআন বিরোধী আল্লাহ ঘাটতি ইমানের ত্রুটি এমনকি ইমান নষ্ট হওয়ারও সম্ভাবনা আছে ঠিক একইভাবে ভাবে রসুল সাল্লামের প্রতি ইমান আনার ক্ষেত্রেও ত্রুটি ত্রুটি আল্লাহ রসুল সাল্লাম কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছেন আল্লাহ যদিও ডাইরেক্ট বলেননি কিন্তু আল্লাহ রসুল সৈয়দামের হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা আল্লাহ রসুল সৈয়দাম বলছেন তোমরা এমন মেয়েকে বিবাহ করো এমন মহিলা বিবাহ করো যে মহিলা কি ওদুদ এবং ওলুদ বেশি বেশি সন্তানকে ভালোবাসে এবং বেশি বেশি সন্তান ভালোবাসে এবং সন্তান দেয় স্বামী এবং সন্তানকে ভালোবাসে এবং বেশি বেশি সন্তান দেয় এই ধরনের

সমস্ত ভিতরে সংখ্যাগরিষ্ঠতার অহংকার করবো আমি সংখ্যাগরিষ্ঠতার অহংকার করবো যেখানে আল্লাহ রসুল সংখ্যাগরিষ্ঠতার অহংকার করবেন বলছেন সেখানে রসুল সালসাল্লামের এই ব্যবস্থার বিরুদ্ধে আমি দাঁড়িয়ে গেলাম যে আমি রসুল সাল্লাম উম্মত বাড়তেই দেবো না

কিন্তু জনসংখ্যা বাড়লে আল্লাহ রিজিক ও বাড়িয়ে দিয়ে জি জনসংখ্যা এইভাবেই রিজিক দিবেন আজকাল দেখা যায় যে একটা ক্ষেতে আগে একটাই ফসল হইতো ওই খেতে এখন তিনটা ফসল তিনটা ফসল হয় ঠিক বলেছেন আল্লাহ বাড়িয়ে দিবেন সব চারটা ফসলও হয় আমি এরকম এরকম দেখেছি কোন এলাকা চারটা ফসল হচ্ছে একই খেতে এটা আল্লাহ তো বড় কথা পক্ষ থেকে এটা না মানুষ কি নিজের যোগ্যতা নিজের একটা জিনিস আমি দক্ষ করেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় মা বাবার প্রথম দ্বিতীয় তৃতীয় সন্তান কোন প্রথম দুই সন্তান কোন ভালো কাজ করে না বা দিন শিখে না বা কোনো ভালো কাজে লাগে না চতুর্থ পঞ্চম বা যত কোনো কোনো সন্তান এমন কাজে লাগেছে তাদের ইতিহাসে তাদের নাম লেখা থাকে এরকম কাজ তারা করে পুরা বংশের চেহারা পাল্টে চেহারা আপনি দেশের চেহারা পাল্টে দেয় আপনি নিজের কথাই বলি আপনি মা বাবার কত নম্বর সন্তান আমি ওদের বুধান যে একজন বলছি না আমি তো হচ্ছে ষষ্ঠ নম্বর ষষ্ঠ নম্বর সন্তান তো আপনি না আসলে আমরা আজকে এখানে স্পিকার হয়েতাম না সোজা কথা এটা দুনিয়াতে না আসলে এটা বোঝার জন্য যেমন একটা অমুসলিম দিকে যাই রবীন্দ্রনাথ কত নম্বর সন্তান শুনে যেমন নয় নম্বর সন্তান এরকম যদি হয়ে থাকে মানুষ যা ধারণা করে তা সত্য নয় ইতিহাস এবং বাস্তব সাক্ষর মালান আব্দুর রহিম সম্পর্কে আমরা জানি মাল চতুর্থ নম্বর সন্তান যদি তারা যদি কোনো সেই জন্ম নিয়ন্ত্রণ একটি হলে ভালো হয় তাহলে আর দুনিয়া না কিন্তু আল্লাহ তালা মানুষ যাকে দুনিয়াতে পাঠাবেন ঠিক না তাই তো পাঠাবেনি যেভাবে হোক এই জন্য হাদিসে আসছে না যে মা মিন্ন না তিন রাইয়ালিয়া না যেটা আসবে এটা আসবেই কোনো সেটা আসবে সুতরাং আমরা এই জিনিসগুলো আল্লাহর আমরা যেটা বলছিলেন আসলে ঠিকই বলছিলেন যে আল্লাহর আমাদের বিশ্বাসের অভাব রয়েছে অনেক কিছুতে জি 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 তা আলহামদুলিল্লাহ এটা এটা আরেকটা আমরা আসলে নবী সাল্লাহ আলাইসালামের দিন না মানলে আল্লাহর দিন না মানলে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ না করলে যে নির্বোধ জি 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 নিজেকেই নির্বোধ আত্মস্বীকৃত নির্বোধ বলা হয়েছে জি এটা কিন্তু দেখা যায় এই নির্বোধের পরিচয়টা আমরা পাই আসলে জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা মুসলমানদের প্রয়োজন নাই এটা কিন্তু কাফেররা আর মুসলিমরা মুসলমানদের প্রতি বিদেশ বিদেশ পণ্য প্রচার করেছে ঠিক বলে স্যার ভাবে আমাদের তারা অমঙ্গল চায় তারা আমাদের কল্যাণ চাই দেখে আমাদের দেশে কিন্তু এটা তারা পাচার করে দিয়েছে এবং আমাদের দেশে তারা বিভিন্ন ভাবে এগুলোর প্রচারণা চালাচ্ছে এমন কি তারা ওখানে দেখা যায় যে এনজিও খুলে ফেলেছে এইগুলো জন্ম নিয়ন্ত্রণ কাজ করার জন্য

আমাদেরকে সে ভরে আমাদের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছে তাদের সে সর্বনাশা এরপর বিষয়টা হচ্ছে যে আমরা যে এই বুলিগুলো আওড়াইতেছি এবং প্রসার করতেছি আসলে আমাদেরকে তো তারা গ্যারান্টি দিতে পারছে না যে একটা সন্তান হলে সে সৌভাগ্যবান হবে আল্লাহ তো বড় কথা কিন্তু এই বাস্তবতাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এদিকে বহু সন্তান হয়ে তাদের ভাগ্য খুলে গেছে তারা দুনিয়াবী দৃষ্টিতে আয় উন্নতি তারা করে দেখাচ্ছে জি জি এমনকি এটাই হল বাস্তব বাস্তব যে আপনি যেটা বললেন যে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার বিষয়টা জি আমরা তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে ট্রেনিং দিয়ে যদি তাদের ব্যাপারে যত্ন নেই তাহলে আমাদের তো জনসংখ্যার দরকার দরকার যত জনসংখ্যা হবে তত উন্নতি এটাই হল কিন্তু আল্লাহর বিধান এখনই দেখেন না কোন লোক পাওয়া যাচ্ছে না কাজের খেয়াল করেন আমাদের পরিবারগুলোতে কারণ এই যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে কাজের কাজ এভাবে কাজ হচ্ছে এগুলো কিন্তু বিশ্বের দরবারে আমাদের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা হয়েছে এবং জনসংখ্যা না থাকলে কি হতো কিভাবে কাজগুলি করত ঠিক না জি এবং তারা আমাদের দেশে আসতেছে ব্যবসা বাণিজ্যের অনেক তারা দিগন্ত খুলতেছে জি এটা কিন্তু এই কারণেই যে আমাদের দেশে জনশক্তি জনসংখ্যা আছে এভাবে তাদেরকে গড়ে তুলতে হবে তারা আমরা সময়ের শেষ প্রান্তে চলে এসেছি আমরা ইনশাল্লাহ অন্য সময় আপনার কাছ থেকে আপনার কর্মজীবনের বাকি অংশ এবং আরো দাওয়াতি সাইডের কিছু আলোচনা আমরা শুনবো ইনশাল্লাহ আপনার কাছ থেকে আলোচনা অত্যন্ত সৈয়ক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ইনশাআল্লাহটা শুনবো আমরা আমাদের দর্শকের কাছে ফিরে হচ্ছে দর্শক বিন্দু আমরা আলোচনা শুনছিলাম মহতামের কাছ থেকে তার দাওয়াতের সত্যিকার দাওয়াতের যে প্রভাব সেই আখিদে ভিত্তি করানো সুনার দাওয়াত যে কি প্রভাব থাকে সেটা আলোচনা করছিলেন এবং সেটা আমরা সেই আলোচনা ইনশাআল্লাহ আমরা অন্য সময় সমাপ্ত করবো ততদিন পর্যন্ত আমাদের Wa Assalamualaikum warahmatullahi wabarakatuh.